করছি, জেনারেল শিক্ষার পিছনে আমরা এতটাই টাকা খরচ করি, কিন্তু একজন আলেমকে আপনি যখন একটা ছেলেকে দিচ্ছেন তখন তার ঠিক মতন মাইনে আপনি দিচ্ছেন না, তখন আপনার চুলকানি শুরু হয়ে যাচ্ছে, মৌলভী সাহেবকে আবার কি দেব। অতএব যেই কোরআনটা শিখলে আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান আর ওই কোরআনটা যদি আপনার সন্তান শিখে আসে, যদি প্রতিদিন তেলাওয়াত করে পড়তে থাকে, তাহলে আপনি সব পাবেন কি পাবেন না? আপনি যে জেনারেল আপনি তৈরি করলেন, মাস্টার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, আর যেই বানান না কেন, আর আপনি যদি মারা যান আর আপনার সন্তান যদি ভুল পথে থাকে, তা আপনি নেকি পাবেন, বরঞ্চ আপনার উপরে আযাব চলবে, তাছাড়া আর কিছু নয়। আজকে বর্তমান মুসলিম জাতি এত নির্যাতিত কেন, লাঞ্ছিত কেন, পদতলিত কেন, গুমরাহী কেন? এই জন্য যে আমরা আসলে কোরআনকে ছেড়ে দিয়েছি। অথচ কোরআনকে কারা মেনে নিয়েছেন জানেন? যারা কোরআনের উপরে চ্যালেঞ্জ করেছিল যে কোরআনে ভুল আছে, কোরআনে ভুল আছে, কোরআনে ভুল বের করতেই ছাড়বো। যেমন আমি একজন আপনার একজন খ্রিস্টান পাদ্রির নাম বলি, যার নাম হচ্ছে গ্যারি মিলার। গ্যারি মিলার একজন ক্যানাডার একজন খ্রিস্টান পাদ্রি, যিনি আপনার বাইবেলের উপরে খুব পারদর্শী, তিনি বলছে যে আমার বাইবেলে ভুল আছে, আমার বাইবেলে ভুল আছে, আর আমি কোরআনে ভুল বের করতে পারবো না। মানে আমি চ্যালেঞ্জ করছি, আমি কোরআনে ভুল বের করে ছাড়বো। কোরআনে ভুল বের করবে, এই জন্য সে কোরআনকে নিয়েছে, কোরআন ক্রয় করেছে ইংলিশে, ক্রয় করার পর দেখছে প্রথমেই মারছে আলিফ লাম বলছে কোরআনকে আমি চ্যালেঞ্জ করতে গেলাম, পাল্টা কোরআন আমাকে চ্যালেঞ্জ করছে, লা রাইবা ফি, এতে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, আমি যে কোরআন খানটা আমি নাজিল করেছি দিয়েছি, এতে পৃথিবীকে ভুল করতে পারবে না। বলছে তো আমি তো এক কোপা কাপ খেয়ে নিলাম, এক ধাক্কা প্রথমেই খেয়ে নিলাম, কোরআন প্রমাণ প্রমাণ বলছে যে আমার মধ্যে কোনো সংশয় কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না। অথচ যত রাইটার বর্তমানে রয়েছে, যারা লেখক বই লিখেছেন, তারা প্রথমেই লিখে যে আমার বই লিখতে গিয়ে আমার ভুল ত্রুটি হতে পারে, আমার প্রেস প্রেস কাজ করতে গিয়ে আমার অক্ষর ভুল হতেই পারে, এটা আমি সংশোধন করে নেব। কিন্তু কোরআন এমন একটি কিতাব, কোরআন প্রথমে বলছে দালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে তোমরা কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না। ধাক্কা পড়তে 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 ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, যখন আয়াতটা দ্বিতীয়তে আবার ঢুকছেন, বলছেন মানুষকে আল্লাহ প্রতিনিধি তৈরি করেছেন বানিয়েছেন, তখন তিনি আবার দুটো ধাক্কা গেলেন, আহারে মানুষের সম্মান মানুষের ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে, বাইবেলে তো এতটাই ভাবে বলা হয় না, আমরা হচ্ছি আপনার কিনা প্রতিনিধি, মানুষের সমস্ত আশরাফুল মাখলুকাতের চাইতে সর্বের সেরা হচ্ছে মানুষ, আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করেছেন। এই আয়াটা যখন পড়লেন, ধাক্কা খেতে খেতে পড়তে 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 ভিতরে তিনি চলে যাচ্ছেন, যেতে যেতে শেষ পর্যায়ে যখন চলে গেলেন ঈসার ঘটনা, ঈসার ইসলামের ঘটনা পড়তে গিয়ে তার মায়ের যখন কথা তিনি তুলে পেলেন, মারিয়ামের কথা যখন এলো রে, তখন তার ব্রেনটা আরো ঘুরপা ঘুরতে লাগলো যে না না, এ কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়, স্বয়ং আল্লাহ এ কোরআন খানাকে নাজিল করেছে। ওই গ্যারি মিলারের বক্তব্য আপনি এখনো পাবেন ফেসবুক, আপনি ইউটিউবে সার্চ দেন, সে এখন ইসলামের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ইসলাম গ্রহণ করেছেন। যে চ্যালেঞ্জ করতে গিয়েছিল সে নিজেকে কবুল করে নিল যে না, কোরআন কত মধু, আপনি তরজমা যদি নাও জানেন তবু আপনার মন যখন আপনি বসে বসে শুনবেন তো আপনার দিলটা মনটা আপনার ঘরে যাবে। আপনি ওই আরবে যায় নামাজ যখন পড়ানো হয়, আপনি আল সুদাইসের আপনি তেলাওয়াতগুলো শুনবেন, আব্দুর রহমান আলোসির বক্তব্য আপনি তেলাওয়াত শুনবেন, তো আপনার জান ঠান্ডা হয়ে যাবে। যদি আপনি মানে নাও বুঝতে পারেন তবু আপনার জান ঠান্ডা হয়ে যাবে। কোরআন এমনই কোরআন, যেই কোরআনকে তারা বাজেয়াপ্ত করতে চেয়েছিল 1885 সালে এই চাঁদমল চোপড়া, যেই কিনা কোরআনের উপরে মামলা করেছিল যে কোরআনকে ভারত থেকে মুছে দিতে হবে, কোরআনকে বিলুপ্ত করে দিতে হবে, এ কোরআনকে মানা যাবে না, কোরআনকে মানতে দেওয়া হবে না। কেন কেন তার রাগ? কারণ কোরআনে জিহাদের কথা আছে, কোরআনে কাফেরকে মারতে হবে কথা আছে, তো কোরআনে জিহাদ তো
জিহাদ শব্দের অর্থ কি, জিহাদ মানে প্রচেষ্টা করা, এই অর্থ সে বুঝেনি। সে মনে করেছে জিহাদ মানে যুদ্ধ করতে হবে আর কাফেরকে ধরে মানতে হবে, তার ভুল, তার বুঝ ভুল। সে কি করলো, আর 1985 সনে সে যখন সে আপনার কোর্টে আপিল করলো হাইকোর্টে, এরপরে পারলো না, এরপরে 1987 সে আবার সে কোর্টে কি আপিল করলো, তার আপিলকে বিচারপতি খারিজ করে দিলেন, এমনকি শেষ পর্যন্ত তাকে জেলে পর্যন্ত ভাড়া হলো। যে কেন তুই অন্য ধর্ম নিয়ে কি করতে যাবি, নিঃস্বাধীন, যার যেটা ধর্ম সে সেটা মেনে চলবে, তাকে ধরতে হলো। শুধু তাই নয়, ও তো একজন অন্য অন্য সম্প্রদায়ের লোক, শুধু তাই নয়, আমাদের এই ভারতবর্ষের এই সালমান রশদি রশদি তিনিও একই করেছিলেন, যে বলেছিলেন যে কোরআনটা হচ্ছে শয়তানের কাব্য, এটা শয়তানের কাব্য, এটা এটা আল্লাহর কাব্য নয়। তিনি একটা বই লিখেছিলেন, যেই বই লিখতে গিয়ে ওই ইহুদির বাচ্চারা তাকে 2,80,00,000 টাকা ভারত অনুযায়ী তাকে টাকা দেওয়া হয়েছিল, তাকে উপহার দেওয়া হয়েছিল, যে ঠিক আছে তুমি এই বইটা লিখেছো এই জন্য তোমাকে উপহার দিলাম, কিন্তু তার রেহাই হয়নি। তারা চেয়েছিল কোরআনকে শেষ করে দিতে। কোরআন কিভাবে শেষ করবে, কোরআনকে শেষ করতে পারবে না, কোরআনকে টচরাচ করতে পারবে না। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন কোরআনকে তারা টচরাচ করতে পারবে না। এই জন্য একজন হিন্দু গায়ক তিনি লিখে দিয়েছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকল দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। শেষ করতে তারা পারবে না, কোরআন আগুন ধ্বংস করতে তারা পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকলের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তারা, কোরআনের পাতায় প্রতি ফেরেশতারা দিচ্ছে পাহারা। কোরআন হলো সাধনার ধন, কোরআন হলো সাধনার ধন, কোরআন মোদের পরাণের পরাণ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকলের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনকে তারা শেষ করতে পারবে না, কোরআনের পিছনে যতই মানুষ লাগুক না কেন, কোরআনকে কেউ কিন্তু মাত্র বাদে পারবে না, কারণ আল্লাহর কাছে, আল্লাহর কাছে জমা হয়েছে সেই দায়িত্ব। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, এটা বাকি নয় যে আপনি ফুঁক দিলেন আর নেমে যাবে, এ তো আল্লাহর কাছে কন্ট্রোল হয়েছে। আল্লাহ বলছেন ইন্না লাহুল্লাহি করা ওয়া ইন্না লাহু লাহাফিজন, আমি এই কোরআনকে আল্লাহ নাজিল করেছি পৃথিবীর বুকে পাঠিয়েছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব এই জিম্মেদারে, এটিকার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিলাম। আমার আল্লাহ তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল 1999 সনে, এই ভূমিকম্পটা তো খাতারনাক হয়েছিল, এরপরে 2022 কিংবা 2023 একটা ভূমিকম্প হয়েছে, তার চাইতে মারাত্মক ভূমিকম্প হয়েছিল 1999 সনে। যে আপনার কিনা ভূমিকম্পটা কেন হয়েছিল, কেন হয়েছিল ঘটনাটা আপনাকে শোনাই লাগবে, এ কোরআনটার এই ভূমিকম্প হওয়ার কারণ। আমেরিকান
কিছু আপনারা জেনারেল পড়ুয়া লোকেরা, তারা সমস্ত আপনার 30 জন জেনারেল, তারা ওই সমুদ্রে উঠে গিয়ে তারা একটা কি করলো, একটা অনুষ্ঠান তারা মানালো, একটা আপনার বার্থডে নেভার ডে তারা উদযাপন করেছিল। ওই নেভার ডে উদযাপন করতে গিয়ে তারা একটা কত খারাপ কাজ নোংরা কাজ করেছে, শুনলেন? এত নোংরা তারা কাজ করেছে, ওই আপনার ভেতরে যত মহিলা ছিল কোন মহিলার শরীরে কাপড় নাই, আবার কেউ অল্প কাপড় নিয়ে আছে, নাঙ্গা অবস্থায় নাচন শুরু করেছে। এভাবে ক্যাপ্টেনরা বলছে, আরে কে আছো রে, আজকে এই প্রোগ্রামে একটা অনুষ্ঠানে আর কোরআনকে নিয়ে আসা হোক, কোরআন নিয়ে আসা হোক, কি কোরআন? একজন বলছে একটা পাতা ছিল, যে পাতাটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের রক্ষণাবেক্ষণ করা হবে, ওই পাতাটাকে ছিঁড়ে এই মাতলাব মিসা মেয়েদের পায়ে ছুড়ে দেয়। এইরকম ছুড়ে দেওয়া হলে যে আনবেসি কিন্তু বুঝে ফেলেছে যে না না, ক্যাপ্টেন কিন্তু বুঝে ফেলেছে এরা এত খারাপ কাজ করছে, এটা তো একটা নোংরা কাজ, আল্লাহ সইবে না। তো বলছে আমি আনতে পারবো না, তো বলছেন বলছে আমি আনতে পারবো না, বলছে যা তুই নিয়ে আয়। ভয়ে চোটে কোরআন নিয়ে আসা হলো, সুরাইজির বের করতে বলা হলো, বলছে আমি সুরাইজির চিনি না, চিনি না, করে বলছে চিনি না। ওই আপনার ক্যাপ্টেন নিজের হাতে সুরাইজির বের করে ওই পাতাটাকে ছেড়ে দিয়ে ওই নারী বেসান নারীদের পায়ে ছুড়ে মারতে লাগলেন। আর ওই ক্যাপ্টেন দেখতে পারলো বাইরের বিশাল ভূমিকম্প হয়েছে বন্ধুরে, সেখানে যত জেনারেল ছিল, যত আপনার প্যাসেঞ্জার, যত আপনার কাজের হত ছিল, সমস্ত কি আপনার পুরো ভুগিয়ে নিচে চলে গেল, মাটির তলায় তাদের উপরে নিচে চলে গেল, এমনকি পানিতে তাদেরকে ভাসিয়ে নেওয়া হলো। দেখা গেছে, রিপোর্ট বলছে যে ওখানে 300 জন জেনাকারী পুরুষ এবং মহিলা নাঙ্গা অবস্থায় ভেসেছিল। আল্লাহর বরদাস্ত হয় না, আমার আল্লাহ বলছেন কোরআনের দায়িত্ব তো আমি নিলাম, এ কোরআনের দায়িত্ব এমন ভাবে নিয়েছি, তুই চল সারা পৃথিবীর যত হাফিজ আছে রে, এদের তুই আপনি কাগজের কলম খুলিয়ে কি করবে, এরা তো হাফিজ, এরা বুকের শিরার মধ্যে ঢুকিয়ে রেখেছে, পুরাতে পারবি না, কোরআন পুরাতে পারা যাবে না, কি পুরাবি? একজন ইংরেজরা বলছে, ওই আমেরিকার একজন কোষাগার থেকে বলছে, কোথায় বইটা যেন পড়ছিলাম, পর্দা, ওই বইটাতে একটা কোরআনের থিওরি পেশ করছেন যে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে আর মুসলমানরা সঠিক কাজগুলো করছে, তো তার মূল কারণ হচ্ছে কোরআন, তো কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেবে, তাই ঝামেলা শেষ হয়ে যাবে, কোরআন পুড়িয়ে দেয় ঝামেলা শেষ, আর কিছু করতে পারবে না। আসলে ভুল, ওরা ভুল বুঝেছে। তো একটা ঘটনা শুনছিলাম, জানি না ঘটনাটা কোথায় আছে, তবু আমি শুনে বলছি, ভালো আলেম বলেছেন বলে বলছি, যে একজন ইংরেজ কিছু দল তারা এসেছে কোথায়, যে একটা মাদ্রাসা ঢুকেছে, তো মাদ্রাসা ঢুকে বলছে তোমাদের ঘরে কোরআন আছে গো, মৌলানা কিন্তু বুঝে ফেলেছে যে কোরআন তোরা আবার কি করবি, যে কি করবি, কোরআনটা কি করবি, যে কোরআন আছে বলছে হ্যাঁ আছে, এবার মৌলানা তখন বুঝে নিল যে না কোরআন এরা লিয়ে পাই, তারা আমি করবে কি করবে, মৌলানা যখন বুঝে নিয়েছে বলছে কোরআন তোমরা নিবা, আচ্ছা ঠিক আছে দিছি, তো তোমরা এখানে দাঁড়াও দেখি তোমাদের কি করা যায়। তো দুটা ছেলেকে ডাকছে, আব্দুর রহমান, হ্যাঁ আব্দুল্লাহ, তোরা আয় তোরে এখানে আয়, শোনা শুরু কর, শুনে তো লাগ, যেমন বিসমিল্লাহ থেকে জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত দুইজন 15 পারা করে শুনিয়ে দিল। তখন তো ইংরেজ মাথায় হা বলছে, বই পুড়িয়ে এদের কি হবে, এরা তো বুকের সেনার মধ্যে কোরআনটাকে নিয়ে রেখেছে, যদি সারা পৃথিবীতে কোরআনকে একত্রিত করে দেওয়া হয়, কোরআনকে যদি পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, এরপরে কোরআন পৃথিবী থেকে মুছবে না, কারণ এ হাফিজদের অন্তরে তাদের দিলের মধ্যে কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমাদের আপনার সঙ্গে আমার কিছু কথা, এতক্ষণ আপনি ঘটনা শুনলেন, যাই শুনলেন শুনলেন,
এখন আপনি এতটি লোক বসে আছেন, কজন কোরআন পড়তে পারেন হাত তুলে দেখাবেন? একটু হাত তুলে কে কে কোরআন পড়তে জানেন হাতটা তুলে দেখাবেন। জি, একজন উঠেছে, দুইজন, তিনজন, মাশাআল্লাহ অনেকটাই উঠে গেছে। আর যেগুলা উঠেনি তার মানে আমরা এখনো কোরআন পড়তে জানি না, আফসোস লাগে এখানে। জানেন, একজন বাংলাদেশের আলেম ডক্টর আহমদুল্লাহ নাকি নাম মারা গিয়েছেন 3-4 বছর আগে, তার একটা বই পড়ছিলাম। বইটাতে উদাহরণটা এত সুন্দর করে দিয়েছেন, তা আমাকে খুবই ভালো লাগলো। কি জানেন, যে মানুষ কোরআন, অধিকাংশ লোকই কোরআন পড়তে খুব কি কমজোরি, কোরআন পড়তে পারে কিন্তু দুনিয়া বিবাহ খুবই পারদর্শী, এই এমন পত্রিকা পড়ছে, ও আর কলম পত্রিকা আর আপনার গণশক্তি আর আনন্দবাজার ঘর 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 করে পড়ছে, মনে হচ্ছে মিনিস্টার একদম ভালোই আছে, কিন্তু ও এক পাতা কোরআন খানটা খুলে দেখে না যে আল্লাহর কালাম আমাকে পড়তে হবে, এটা কি বলে। কিন্তু ওকে আপনি দেখবেন খবর নিউজ নিতে, ওকে দেখবেন পত্রিকা পড়তে, এ নিয়ে খুব ব্যস্ত, কিন্তু কোরআনের ব্যাপার নাই। তিনি একটা উদাহরণ দিচ্ছেন, কি জানেন, উদাহরণটা এত ভালো লেগেছে আমাকে, যে উদাহরণটা হচ্ছে এইরকম, যে আপনার ছেলে বাহিরে কাজ পড়াশোনা করছে, তো আপনার বাইরে ইংল্যান্ডে হোক বা লন্ডনে হোক আর ব্রিটেনে হোক যেখানে পড়াশোনা করুক না কেন, আপনার ছেলেকে আপনি পড়িয়েছেন বাইরে, তো ছেলেটা একটা চিঠি লিখছে, তো চিঠিটা বাংলাতে নয়, চিঠিটা ইংলিশে এসেছে। চিঠি যখন ইংলিশে এসেছে, তো ইংলিশে আসার সময় এবার বাপকে দিয়েছে, হয়তো কোথাও কোনো প্রয়োজন জিনিস আছে, তো এবার মূর্খ বাপ কি করবে, বাপ কি করবে, বলছে তোমার পিয়নের মাধ্যমে এসেছে, তো বলছে এটা তোমার বেটা দিয়েছে। আমার বেটা দিয়েছে কি আছে রে, দামি কথা আছে না, আমার বেটা তো চিঠি পাঠাবে না, এতে নিশ্চয়ই দামি কিছু চেয়েছে বা কিছু আছে এখানে, তো আমাকে জানতেই হবে। এই জন্য আপনি ইংলিশ জানেন না, বাংলাও জানেন না, তখন আপনি চলে গেলেন ইংলিশ মাস্টারের কাছে, তো ইংলিশ মাস্টারকে দিয়ে বলছেন, স্যার মাস্টার দেখেন আমার বেটা ওই কি পাঠাচ্ছে গো, একটু দেখেন না, আরে দেখেন কি আছে লেখা, দেখেন জানতে হবে তো আমাকে। আপনি ছুটাছুটি করছেন মাস্টারের কাছে যে কে ইংলিশের অর্থটা করতে পারবে, কি আমার বেটা চেয়েছে নিয়ে। আপনি এর যতক্ষণ পর্যন্ত এর তর্জমা আপনি না জেনেছেন ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়েননি, দিয়ে দেখছেন যে না আমার বেটা ভালো আছে, সুস্থ আছে, হ্যাঁ অমুক সময়ে বাড়ি ফিরবে বা এত টাকার প্রয়োজন আছে, এই বললেন আপনার, তারপরে আপনার যান ঠান্ডা হলো। সামান্য আপনার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে আর আপনি খোঁজার জন্য যে আমার ছেলে লিখেছেটা কি, অথচ আপনার বাড়িতে কোরআন পড়ে আছে, আপনার আপনার নাতিটা মসজিদ যায়, আপনার পোতাটা মসজিদ যায়, আপনার ভাতিজাটা কোরআন নিয়ে যায়, একটিবার আপনার মাথায় ধাক্কা লাগলো না যে এই কোরআনটা কেন নাজিল করা হলো, এই কোরআনটা কাকে দেওয়া হয়েছে, এই কোরআনটায় কি লিখা আছে, আপনার কি মন জাগে না, আপনার কি মন বলে না, আপনার বেটা চিঠি পাঠালো বলে আপনি তদন্ত করলেন, কিন্তু স্বয়ং আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন, আল্লাহ আপনাকে গিফট করেছেন এই কোরআন, যাতে আপনি আপনার জীবনটাকে বাস্তবায়ন করেন, আপনি ভালো মন্দের পার্থক্য করতে পারেন, আপনি জান্নাতের পা ধরতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআন আপনাকে গিফট করলো, আপনার ব্রেন একবার বললো না যে আমি কোরআনটা খুলে দেখি। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো, পড়ে পড়ে শেখো আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো, যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে, যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে, থাকতে সময় লিখা পড়া যত সব পড়ো, থাকতে সময় লিখা পড়া যত সব পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো,
আল হাদিসে নবীর আদেশ করো, কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলেছেন জানো, বলেছে নবী জানার জন্য ত্যাগ স্বীকার করো। কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলেছেন জানো, বলেছে নবী জানার জন্য ত্যাগ স্বীকার করো। থাকতে সময় লিখা পড়া যখন সহ পারো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা ব্যবহার করছি কোথায়? কোরআন ব্যবহার করছি যখন মানুষ মারা যাবে মুহূর্ত অবস্থায়, তখন আপনি ছেড়ে দিচ্ছেন কাকে? যে যাও, কোথায় যাবে? তো বলছে মানুষ এখন মরতে বসেছে, ওর সামনে কোরআন পড়ো কি? যাই না আপনাদের এইদিকে? আর নেই, কমে গেছে, কিন্তু আমাদের ওইদিকে এখনোই চালু আছে, বন্ধ এখনো হয়নি। যদি বলতে যাই পুরা কপাল, বলছে খুব ফতোয়াবাজি হয়ে গেছে, ফতোয়াবাজি। অথচ মুহূর্ত অবস্থায় মানুষ বেঁচে আছে, মারা যাবে, এই সময় সময় বলছেন তার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমাটা তার পড়তেই থাকো, পড়তেই থাকো। সে যদি তোমার মুখে মুখে পড়ে তাহলে সে জান্নাতে যাবে, কোনোদিনও সে জান্নাতে চলে যাবে। কিন্তু আপনি আজকে মা খালারা ওই আপনার মুরব্বি যখন পায় না, তখন ওই খালার মুখে বসে যে বলছে সুরা ইয়াসিন পড়বে, সুরা রহমান পড়, চালিয়ে যা যতক্ষণ আর দম আছে। আফসোস লাগে, এটা নিয়ে আমরা ব্যবহার করছি, শুধু তাই নাই কোরআনকে ব্যবহার করছি তাবিজের মাধ্যমে। এটা তো বলতে পারবেন যে এটা নেই, আপনি বললেন নাই যে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু তাবিজ তো বন্ধ হয়নি। আপনাকে আমি ঘরে ঘরে দেখাবো যে তাবিজ আপনার ছেলের গলায় কোমরে হাতে এখনো ভরা আছে, আপনি কোন রাজে এই কোরআনকে তাবিজ রূপে আপনি ব্যবহার করেছেন, কোথায় পেলেন আপনি? ফর্ম বন্ধ করতে হবে, লজ্জা লাগে। আপনাকে উদাহরণ দিই, আমি যদি আপনাকে বলি, উদাহরণটা ভালো করে নেবেন, যদি আমি আপনাকে বলি যে ভাই এই কোরআন আপনাকে দিলাম, এই আপনি এই কোরআনটা নিয়ে এখন বাথরুমে চলে যান, যান আর বাথরুমে যান না, আপনি কোরআন ঢুকেন তো পায়খানা করতে বসেন, এটা কখনো হতে পারে না, কোরআন নিয়ে আমি বাথরুমে ঢুকবো, পাগলামো পেয়েছ, গালে এক চর্দে ঘুরিয়ে দেবো। আচ্ছা ভালো কথা, খুব সুন্দর, অথচ আপনি ওই লোকটাই, যেই লোকটা আপনি বলছেন যে বাথরুমে গেলে কোরআন নিয়ে যাওয়া ঠিক নয়, অথচ আপনার কোমরে তাবিজ ঝুলা আছে, কি আছে বের করে দেখেছেন? আমি ছোটতে দেখতাম এক গালা লোক আসতো বাহির থেকে, তো একদম বিশাল করে সাজিয়ে রাখতো প্রতীক ছবি আর কোরআনের নকশা, আর এমন সুন্দর সুন্দর, আর যদি এই তাবিজ করে কেন বহন করেন তাহলে আপনি আপনার আপনার বিপদ থেকে বেঁচে যাবেন, জিন আপনাকে বাঁচাতে পারবে না। আর শুনতে এত সুন্দর লাগছে, শুনে আর জি ভরে গেছে, তো একদম করতে করতে আঘোটা করতে 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 ও অনেকটা তাবিজ বেঁচে দিল। তা আমিও একদিন লিয়ে লেছি ওর বক্তব্য শুনে, যা আমরা খানটা লিয়ে দিই, প্রায় ছোটকালের কথা বলছি, তো তাবিজগুলো হচ্ছে চ্যাপটা চ্যাপটা চ্যাপটা। তো তাবিজটা আবার কেন নিয়েছিলাম বলে দিই আমার রহস্য, আগে কিন্তু ফটো টাঙতো মানুষ, এখন মনে হয় টাঙে না, বাড়িতে আগে ফটো টাঙতো, তো ছোট ছেলের ছবি থাকতো আর গলায় একটা তাবিজ থাকতো ঝুলানো। তা আমি আবার কি করলাম, যে মনে হয় এটা তাবিজ ঝুলা আছে, কোরআন পড়ছে, মনে হয় এটা ভালো জিনিস, তা আমি কোরআন এই তাবিজটা লিলে আমার গলাতে দেবো, আমি কোরআন তেলাওয়াত পড়বো, মানে আমি নিজে নিজে এটা ভাবছি, এটা নিজেকে না ভাবছি। অথচ যখন জানা গেল যে না এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, যে তাবিজ এই কোরআন এই তাবিজ যে পড়া বৃদ্ধি করবে এটা একবারে মূর্খতা, টাকা ইনকাম পথ ছাড়া এটা কিছু নয়। আপনাকে হুট করে বলে দিচ্ছে যে আপনি কোরআন আপনি তাবিজ নিয়ে নেন আর আপনি ওই আপনার দোকানে রেখে দেন, আপনার ব্যবসা আবার ধুমধাম ধাম করে চলবে। শুধু তাই নয়, তো বলছে যে আপ বাসওয়ালাকে বলছে বাস যে গাড়ি চালাচ্ছে বলছে ব্যাস বাসের প্যাসেঞ্জার কিভাবে ঝুলবে, ঝুলবে মানে তাবিজ ঘুরে দেন, তাবিজ আগা দিয়ে ওই ওই সিটে ড্রাইভারের পাশা দিকে ছুঁয়ে দেন, বাঁদুরের মতন খালি ঝুলবে, বাঁদুরের মতন খালি প্যাসেঞ্জার ঝুলবে, তো আর টাকা ইনকাম প্রচুর ইনকাম হবে, তো তোয়া যদি ঝুলবে তো তোরই ঝুলা না, তুই বসে বসে টাকাটা ইনকাম করে না, কি দরকার মানুষকে বোকা বানানোর জন্য।
এই 500,000-5,000 টাকা নিয়ে ভাঙিয়ে আর মানুষও বোকা, যেটা নিয়ে এটা হয় কিচ্ছু হবে না, এক পয়সাও কিছু হবে না। এখান থেকে বাঁচে বেঁচে থাকার চেষ্টা করেন। কোরআন এই জন্য আপনাকে দেয়নি, কোরআন দিয়েছে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। আপনি পরিবর্তন হবেন, আপনার জীবনকে আপনি পরিচালিত করবেন, কিভাবে করবেন? আসলে কোরআন থেকে পিছিয়ে থাকার কারণ কি জানেন? কোরআন থেকে পিছিয়ে থাকার কারণটা হচ্ছে যে আমি একটা ঘটনা বলছিলাম, বুখারীর হাদিস, মনে হয় ওই ক্যাটালগের লোক আপনারা, এই জন্য আপনারা মনে হয় যে কোরআনটা পিছিয়ে সরে আছেন। এখন কথাটা খারাপ লাগলো, কিন্তু একটু পরে খারাপ লাগবে না। আল্লাহ রাসূল যখন ফজরের নামাজ শেষ করতেন তখন তিনি মুসল্লির দিকে মুখ করে বসতেন, দিয়ে তিনি বলতেন যে তোমরা কেউ স্বপ্ন দেখেছ? যদি সাহাবীরা স্বপ্ন দেখতেন তো বলতেন ইয়া রাসূল, হ্যাঁ স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা করে দেন। অথবা আল্লাহ রাসূল স্বপ্ন দেখতেন, মানুষকে বলতেন যে এই দেখো আমি আজকে স্বপ্ন দেখেছি। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, দাঁড়ার পর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারি না। আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবী, তুমি কি আজকে স্বপ্ন দেখেছো বলো? তো বলছে স্বপ্নটা হচ্ছে এরকম, যখন আমি ঘুমিয়েছিলাম ঘুমানোর সময় আমি আমার উপরের দিকে আমি তাকাতে লাগলাম, তো এমন করে একটা মেঘে আচ্ছন্ন করে ফেলেছে, মেঘে আচ্ছন্ন অন্ধকার হয়ে গেল, কালো বর্ণের হয়ে গেছে, আর শুধু তাই নয় তো আমি ভাবলাম হয়তো মেঘ হবে বৃষ্টি হবে, তো বৃষ্টিটা কিসের? বৃষ্টিটা আপনার পানির নয়, বৃষ্টিটা দুধের নয়, বৃষ্টিটা কোন শরবতের নয়, যে বৃষ্টিটা হচ্ছে ওই বৃষ্টিটা মধু বর্ষণ হচ্ছে, আর ওই মধু বর্ষণ যখন হচ্ছে তো কিছু নয় এমন করে দৌড়াতে লাগলো তারা, ওই বৃষ্টি আপনার কিনা মধু দেখে দু হাত বাড়িয়ে তারা চপ 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 করে আপনার খেতে শুরু করেছে। কিছু লোক দেখছি খেতে পারে না, অল্প করে তারা খাচ্ছে, যারা খাচ্ছে তারা খেয়ে নিচ্ছে, আর কিছু লোক খেতে পারে না হালকা করে খাচ্ছে। আর আমি আর একটা লোক দেখলাম, আর এক পক্ষের লোক দেখলাম, তারা ওখানে দাঁড়িয়ে থেকে গেল, ওরা পান করবে না। এরপরে আমি দেখলাম আমি একটা মিডিলে রশি দেখতে পেলাম, ওই রশিটা ঝুলন্ত অবস্থায় আছে, আর ওই রশিটাকে আমি প্রথমে দেখতে পেলাম যে একটা প্রথমে একটা মানুষ উঠে চলে গেল, এরপরে দ্বিতীয় জন চলে গেল, তৃতীয় জন যখন দড়িটা উঠতে যাবে তো দড়ির গিরাটা ছিঁড়ে গেল, যেমনি ছিঁড়ে যাওয়া লোকটা খুব মজবুত ছিল, শক্তিশালী ছিল, ওই লোকটা আবার গিরা দিয়ে আবার সে উপরে চলে গেল, আর কেমনই আমার ঘুম গেল। এ ব্যাখ্যাটা বুঝতে পারি না, ব্যাখ্যাটা আপনি আমাকে করে দেন। সাহাবী আপনার স্বপ্ন বলে দিলেন, আবু বাক্কার কিন্তু একদিকে বসে আছে, আবু বাক্কার বলছে খালি এরকম করছে, দেখবেন মানুষ যখন কথা বলার ইচ্ছে হয় যে আমি একটু বলবো তো একটু লুস 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 করে দেনা হ্যাঁ আমাকে দেনা হ্যাঁ বলতে, হ্যাঁ তো আবু বাক্কার ওই রকম করছে যে আবু বাক্কার বলছে ইয়া রাসূলুল্লাহ, বলছিলাম কি স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে করতে দেন, ভুল যদি হয় তা আপনি ধরিয়ে দেবেন, আমাকে করতে দেন। তো বলছে ঠিক আছে বলো। এবার আবু বাকার ওই ভাইটাকে বলছে, ভাই রে তুমি যে স্বপ্নটা দেখেছিলে প্রথমে, যে তোমার আকাশে আর তোমার মাথার উপরে আকাশ মেঘাচ্ছন্ন করেছে, এই মেঘাচ্ছন্নটা কালো বর্ণের, ওটা কোনো মেঘ নয়, ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া, ওটা ইসলামের সুশীতল ছায়া, ওটা কোনো মেঘে কালো মেঘ নয়। ভাই আমার যখন তুমি দেখতে পেলে যে আপনার কিনা ইসলামের সুশীতল ছায়া, এর মধ্যে তুমি দেখতে পেলে আসমান থেকে টপ 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 করে কি করছে, তো মধু পড়ছে, ওই যে মধুটা তুমি দেখতে পাচ্ছ ওটা কোনো মধু নয়, ওটাটা ওটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, ওই আয়াত মুসারে আর বাবার জন্য 25,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা বাকি। কি নাম? মুসারে
নাকি গো দান হয়নি নাকি দান উপযুক্ত হয়নি দান খুশি হয়নি গো তাকবি দূষিত হয় না মনে হয় আপনার কাছ থেকে আনন্দিত মনে হয় পঁচিশ করেছেন খুশি হয়নি খুশি হওয়ার কথা ছিল যে হ্যাঁ দিয়েছে কুড়ি তো আর কিছু পারবে না আর আর পাঁচ নাকি জি আর পাঁচ বেশি না হ্যাঁ থাকলে রাজি রাজি তাহলে তিরিশ হলো তিরিশ হলো ইনশাল্লাহ তার জন্য দোয়া করা হবে তো দান শুরু করে দেবো নাকি বক্তব্য স্টপ রেখে দেবো কেমন কি আমার নিয়ম আলাদা কটা কটায় টাইম করেছিলাম।